জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার চেষ্টা করছিল, এ সরকারও করতে চাচ্ছে। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই। রোববার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ আট জেলার নেতৃবৃন্দ এবং রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। এখন আবার বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন করতেছে। আমাদের কথা হলো, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা আন্দোলন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, সেটাকেও যে তত্ত্বাবধায়ক সরকার আসছিল সেইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সেখানেও আপনারা ক্ষমতা এসে কলুষিত করেছেন, সেই ব্যবস্থাকে কলুষিত করেছেন। কাজে আমাদের কথা হলো এই দুটো, তার মানে এই না যে আমরা আবার সরকারি থেকে নির্বাচন করতে চাই। আমরা চাই এই দুটি ব্যবস্থার বাইরে সরকারে কুক্ষিবদ্ধ করা, সরকারের সংবিধানের দোহাই দিয়ে বিভিন্নভাবে কুক্ষিবদ্ধ করা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার বাইরে একটি নির্বাচন ব্যবস্থা আমরা নতুন করে চাই। যে নির্বাচন ব্যবস্থা সরকারের অধীনস্থ হবে না, তাহলেই শুধু সামনের দিকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে। তো আমাদের পরিষ্কার অবস্থান, আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও নই, তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষেও আমরা আছি। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই, কিন্তু আমরা চাই এমন একটি তত্ত্বাবধায়ক সরকার যেখানে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা, এটা হলো আমাদের কথা। যেটা বর্তমান সরকারের অধীনেও নয়, যেটা তত্ত্বাবধায়ক সরকারও নয়, তা কী হবে? সংবিধান সম্মত হতে পারে, সংবিধানের বাইরে হতে পারে, আমাদের এটার বিষয়ে আমাদের ফর্মুলা আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার চেষ্টা করছিল, এ সরকারও করতে চাচ্ছে। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই। রোববার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ আট জেলার নেতৃবৃন্দ এবং রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। এখন আবার বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন করতেছে। আমাদের কথা হলো, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা আন্দোলন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, সেটাকেও যে তত্ত্বাবধায়ক সরকার আসছিল সেইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সেখানেও আপনারা ক্ষমতা এসে কলুষিত করেছেন, সেই ব্যবস্থাকে কলুষিত করেছেন। কাজে আমাদের কথা হলো এই দুটো, তার মানে এই না যে আমরা আবার সরকারি থেকে নির্বাচন করতে চাই। আমরা চাই এই দুটি ব্যবস্থার বাইরে সরকারে কুক্ষিবদ্ধ করা, সরকারের সংবিধানের দোহাই দিয়ে বিভিন্নভাবে কুক্ষিবদ্ধ করা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার বাইরে একটি নির্বাচন ব্যবস্থা আমরা নতুন করে চাই। যে নির্বাচন ব্যবস্থা সরকারের অধীনস্থ হবে না, তাহলেই শুধু সামনের দিকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে। তো আমাদের পরিষ্কার অবস্থান, আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও নই, তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষেও আমরা আছি। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই, কিন্তু আমরা চাই এমন একটি তত্ত্বাবধায়ক সরকার যেখানে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা, এটা হলো আমাদের কথা। যেটা বর্তমান সরকারের অধীনেও নয়, যেটা তত্ত্বাবধায়ক সরকারও নয়, তা কী হবে? সংবিধান সম্মত হতে পারে, সংবিধানের বাইরে হতে পারে, আমাদের এটার বিষয়ে আমাদের ফর্মুলা আছে।